এটা কি? এটা কি ওয়েটিং কেস? এখানে এই করা কই আসিস? আসো কোনটা কোন ওয়ার্ডটা দেখা ভুলে গেছিস তো সব। একটা জিনিস কিন্তু মানতেই লাগবে এত পরিষ্কার পরিচ্ছন্ন। আমার এক কালকে একজন বলছিল জানো আমার এটা বলছে যখন আইডিএম এ গেলে কর্পোরেট লিফটে যাও এখানে খুবই দুঃখের বিষয় যে মেডিকেল কলেজ যখন স্টার্ট হয় তখন আইজিএম হাসপাতালের এখানে দুইটা ডিপার্টমেন্টকে নেওয়া হয়, দুইটাতে ডিপার্টমেন্ট নেওয়া হয়, গাইনি আর পেডিয়াট্রিক্স যেটা আগেই ছিল। তো তখন থেকে এখানে তিনটা লিফট বসানো হয়, তো তিনটা লিফট বসানোর পরে কয়েক বছর পরেই লিফটগুলো খারাপ হয়ে যায়। তার মধ্যে সবথেকে বেশি প্রয়োজনীয় লিফট যেটা হচ্ছে লেবার ডিপার্টমেন্ট, গাইনি ডিপার্টমেন্টের যায়, কারণ গাইনি যে ডেলিভারি কেসগুলো অনেক সময় বিভিন্ন কন্ডিশনে আসে তাদেরকে সিঁড়ি দিয়ে উঠতে হয়। তো এটা আমরা আসার পরে প্রচণ্ডভাবে এটার পিছনে লাগলাম, প্রায় 33 লক্ষ টাকা খরচা হয়েছে। আরও দুটো লিফট আছে, সব মিলে প্রায় 1.5 কোটি বা 1 কোটির বেশি কিছু টাকা চলছিল। এত টাকা না থাকায় প্রায়োরিটি বেসিস আমরা এই গাইনি বিল্ডিংয়ে যেটা লেবার ওয়ার্ডের যেটা আছে ডেলিভারি কেস যেখানে উঠে বা অন্য গাইনি কেস যখন অপারেশনের পরে যায় তাদের কথা চিন্তা করে এই টাকাটা খরচা করে আমরা লেবার ওয়ার্ডের যেটা আছে সেটা লিফটটা কাজ করিয়েছে, নতুন লিফটই বসানো হয়েছে। তো আজকে দেখছি সবাই খুশি, পত্রপত্রিকায় বিভিন্ন সময় অনেক খবরগুলো এসেছে, সেই খবরগুলো আসার জন্য আমাদের দৃষ্টি আকর্ষণ হয়েছে। এটা আমরা সরকারের কাছে নিয়ে গেছি এবং তার পরিপ্রেক্ষিতে লিফটটা নতুন করে লিফট বসানো হয়েছে। এটা কয়েকদিন আগে 2-3 দিন আগে আবার চালু হয়েছে, তো এখন চলছে, তো আমরা দেখলাম, আজকে উঠলাম আপনাদের সাথে উঠলাম, তো লিফটটা ভালোই কাজ করছে, সুন্দর, ভালোই আশা করি সার্ভিসটা পাওয়া যাবে। পরিষেবার ক্ষেত্রে নতুন কোনো দিগন্ত কি চালু হতে চলছে যে আইজি হাসপাতালে? না, আমি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হওয়ার পরে তো আমরা অনেক কিছু চেঞ্জ করেছি, সেটা আপনাদের চোখে পড়েছে, বিশেষ করে অর্থোপেডিক্স, জেনারেল সার্জারি, পিএমআর, ডেন্টাল এগুলো শিফটিং করা, নতুন করে স্টার্ট করা আমরা করেছি। এই বাইরে সব থেকে সুন্দর যেটা হয়েছে, প্রত্যেকে যেটা প্রশংসা করে, আউটডোর রেজিস্ট্রেশনের জন্য যেটা আমরা করেছি, এখন আমরা চেষ্টা করছি অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য। আর একটা অডিও ভিজুয়াল, মানে এরকম অডিও ভিজুয়াল হবে না যে অডিও সিস্টেম করে ওয়ার্ড থেকে ডাইরেক্টলি কমিউনিকেশন করা যায় কিনা রুগীর যারা যেখানে থাকে তাদের সাথে। আর একটা আমরা যেটা করার চেষ্টা করছি যে এখানকার পিবিএক্সটা বহুদিন থেকে খারাপ হয়ে আছে, ফলে যেন ডক্টরের সাথে ওয়ার্ড টু ওয়ার্ড বা আউটডোরের সাথে যোগাযোগ ভীষণ অসুবিধা হয়, এটা আমরা চালু করার চেষ্টা করছি। এমনি মানে একটা নতুন ব্লাড ব্যাঙ্ক যেটা হয়েছে সেটা আগামী 20 বছরের কথা চিন্তা করে, বিশেষ করে কোভিডের সময় যখন প্লাজমা এক্সচেঞ্জের ব্যাপারটা, ট্রান্সফারের ব্যাপারটা আসছিল, সেই সব কথা মাথায় রেখে আগামী 20 বছরের পরিকল্পনা মাফিক আমরা ব্লাড ব্যাঙ্ক চালু করেছি। এর মধ্যে তো অক্সিজেন প্ল্যান্ট বসেছে, ভিতর দিকে আমরা এই যেটা রিং রোড আছে সেটা করছি, পুকুরটাকে সংস্কার করে সুন্দর একটা পুকুর হয়েছে, এখানে একটা পার্ক হবে, যেটা গাড়ির জন্য আমরা করবো পার্কিং জোন করব, স্টাফদের মোটরসাইকেল বাইসাইকেল তার জন্য যেটা আছে সেটা আমরা পার্কিং জোন করছি, বাউন্ডারি ওয়ালটা হবে। এটা করার জন্য যা যা দরকার জিনিসপত্রের রিকুইজিশন দেওয়া আছে, তাহলে আমরা স্পাইনাল সার্জারি এখানে করতে পারবো। আর যেটা দুটো জিনিস আছে যে সেটা হচ্ছে যে পেসমেকার বসানোর জন্য এখানে, কারণ একটা পেসমেকারের জন্য দেখা যাচ্ছে আমাদের রাজ্য থেকে বাইরে যেতে হয়, জীবিত এখন হয়, আমরা এখানে পেসমেকার বসাবো। প্লাস আরও যেগুলো যেমন ইকোকার্ডিওগ্রাফি সেটা দরকার, এগুলো আমাদের পরিকল্পনায় আছে। যখন যেটা সময়ের উপযুক্ত হিসাবে একটা টার্সারি রেফারেল হাসপাতাল হিসাবে জীবীর সমকক্ষ করে তুলতে গিয়ে মানুষের আরেকটা জায়গা যাতে হয়, তার জন্য যা যা দরকার আমাদের সরকার সবগুলো কাজ করে। সাত বছর পরে গিয়ে লিফটের তাহলে ঠিক, এখন আর কোনো অসুবিধা নেই, না এই জন্যই তো লিফটটা করে দেওয়া হয়েছে। Thank you.